যাও আমি এবারে বউ হই। চাইতাম, এখন আর চাইব। এত বড় বাড়ির বউ হওয়ার চাইতে আমি যদি একটা কৃষকের বাড়ির বউ হইতাম তাও অনেক ভালো আছিল। কি আবুল তাবুল কথা বলবো, তোমার না খালু কত ভালোবাসে। বাসে তো, আমিও তো তোর খালুর অনেক ভালোবাসি, সেই জন্যই তো এত কষ্ট। পৃথিবীতে যদি ভালোবাসা না থাকতো তাইলে কি মানুষের জীবনে এত কষ্ট থাকতো? খালু এখন কই? কইতে পারবো না, সে কখন কোথায় থাকে সেটা জানার কোনো অধিকার আমার নেই। আচ্ছা, পুরুষ মানুষ কত কাজ থাকতে পারে বাইরে? পুরুষ মানুষেরই তো সব বাইরে কাজ থাকে, আর মেয়ে মানুষের কি থাকে জানোস? থাকে শুধু স্বামীর জন্য অপেক্ষা করা। তুমি যে কি বলো না খালা, আমি যা বলি ঠিকই বলি। বিয়ে যখন হইব তখন তুইও বুঝবি। আচ্ছা খালা, রোমান ভাই কতদিন হলো বাইরে গেছে? এত খবর তো জানার দরকার নাই, তোরে আমি যা করবো তুই তাই করবি। হ্যাঁ রবিন সাহেব, হ্যাঁ আপনি একটু খেয়াল রাখবেন ফিরোজ সবাইকে টাইমলি ওষুধগুলো খাওয়াচ্ছে কিনা। ওকে, না ঠিক আছে, আপনি আপনি ওকে এক কাজ করুন, ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, আমি সকালে চলে আসবো। ওকে বাই বাই। বড়াপা ফোন করলো, তোমার পাইলো না। আচ্ছা তুমি আর কতদিন অভিমান করে থাকবা বলো তো? খালা আমি তো কারোর উপর অভিমান করে নেই। তুমি যদি অভিমান নাই করবা তাহলে বিলেত যাও গা। খালা আমি লন্ডন গিয়েছিলাম পড়াশোনা করতে, আমার পড়াশোনা শেষ, এখন আমার কাজটা এখানে। বিলেত লেখাপড়া কইরা কেউ এখানে থাকে? খালা আমাদের এই দেশের মানুষেরা কত ভালো সেটা তুমি জানো? কত সহজ সরল তারা, এই তোমার কথাই ধরো না। তুমি কি কম মহৎ, সারাটা জীবন তুমি আমাদের জন্য কাটিয়ে দিলে, আমাদের দেখাশোনা করতে গিয়ে নিজে বিয়েটা পর্যন্ত করলে না, সংসার করলে না। এখন আমার একমাত্র কাজ আমার দেশের মানুষের সেবা করা। আমার দেশের মানুষের সেবা করা ছাড়া আমি আর অন্য কিছু ভাবতে পারছি না খালি এই মুহূর্তে। আমার ওই একই কথা। ওমা ওই ওই গানটা একটু ছাড়ো না, ওই যে ওই গানটা, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমার কি জানো কি জানো, একটু গানটা শোনাও না মা। তোমার গানের গলা তো ভীষণ সুন্দর খালা, আগে গান শোনাও নি কেন? যাও ছাড়ো না মা, ছাড়ো না। আমি বাংলায় গান গাই। ট্রেন মানে কি জানো? বৃষ্টি 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 আকাশ, কালো আকাশ, কালো মেঘ, কান্দন। আচ্ছা তুমি তো কান্দো না, তাহলে তোমার নাম রেইন হলো কেন? তবে রেইনটা কি হবে? আমার মা। হ্যাঁ এমন ধারণা কেন তোমার? কান্দে আমার মা, খালি কান্দে, খালি কান্দে। আচ্ছা আচ্ছা আমার মা কই? হ্যাঁ মা। ভাইয়া আপনার কি এই ঘরটা পছন্দ হয়েছে? আপনি কি আজকে রাত্রে এখানে থাকবেন? এখানে ঘুমান তবে? এই ঘরটা, এই ঘরটা আমার খুব প্রিয়। এটা এটা আমার কাকার ঘর, আমার কাকা আমাকে খুব আদর করতেন, খুব আদর করতেন। বেটা তুমি এখানে ঘুমো। হ্যাঁ তুমি এখানে ঘুমো তাহলে আমরা যাই। হ্যাঁ আমরা যাই। যাবে? হ্যাঁ তুমি এখানে ঘুমো। চলো চলো গেলাম। এই শুনো, আমাকে আমাকে একটা যাই না নাচ দিবে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি বসেন, আমি নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
কানো তোর কান্নাই আমি শুনতে পারি না, দোহাই মা আমার লেগা। মধুপা, একটা কথা বোধ হয় তোমার জানা দরকার। কি? পাগল রাজা বলে যা আবদার করে তা সবসময় পালন করার দরকার নেই। দরকার নেই নাকি ঠিক না? ঠিক না, তাতে পাগলামির প্রবণতাটা বাড়ে। ভালোবাসার কমতি হলেই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মানসিক শূন্যতা বাড়ে, তখন তার নিজেকে খুব অসহায় মনে হয়। এই অসহায়ত্ব থেকেই সে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে, অদ্ভুত অদ্ভুত কথা বলে, পাগলামি করে। আর স্নেহ ভালোবাসা আদর যত্ন এসবই তাকে সুস্থ রাখে। আজকে আমি তোমার ওই ঘিলুর জ্যাম ছাড়ানোর জন্য মেডিসিন নিয়ে আসবো, ঠিক আছে? কি কইলা তুমি? ওই পাগলের মেডিসিন খাইবে আমারে? পাগলের ওষুধ খাও। না 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 না, আমি তোমার ওই পাগলের মেডিসিন খাইতে পারবো না। ঠিক আছে, তোমাকে পাগল ওষুধ খেতে হবে। এখন আমি আসি। হ্যাঁ খালা, দেরি হয়ে যাচ্ছে। এখন আসি খালা, নাস্তা টাস্তা কিচ্ছু খাইলো না, আমি কিসের জন্য কি করলাম? হ্যাঁ মেয়েটার দেখ কান্ন না, কিচ্ছু খাই যদি আমি নিজের জন্য মানে এইসব। হ্যাঁ এগুলো কে খাবে এখন? এটা কি গাছ? আম গাছ না? হ্যাঁ আম গাছ। আম তো খাওয়া যায়। খাওয়া যাবে না, কষ্টি তো। খাওয়া যায়, একটু বড় হোক। ও কিন্তু আম মুরসিতে খেতে কিন্তু খুব মজা। মজা সেটা তো জানি, কিন্তু কাশি হবে খাইলে। সেটা না। আচ্ছা কি গাছ এটা? আম গাছ বলো, আম গাছ। তো কথা বলতে পারে না। ও চেষ্টা করছি কথা শিখতে, কথা বলতেই পারি না।
পাপা ওই হাসানের কি হলো না হলো আমার একটু জানাবেন। আর তাছাড়া আমি তো কদিন করে আসতেছি, এই বৌমাকে নিয়ে একটু বিয়ানবাড়ি যাব। আমি বোধহয় কোথাও যাব না, মাহবুবকে বলেছি বাসা ঠিক করতে। আমাদের বাড়িতে যাবেন না বড় মা? তুমিই তো বা তোমাদের বাড়িতে যাচ্ছ না, আমি কার কাছে যাব? আর আমি তো এখন বেড়াতে যাচ্ছি না, হাসান সুস্থ হোক তারপর যাব। মা, আপনাকে ছেড়ে কোনোদিন কোথাও যায়নি। আরে তুই কি একবারে যাচ্ছিস নাকি? হ্যাঁ, আর শোন ওই হাসানের কি হলো না হলো আমার কিন্তু ফোন করে জানাবি। হ্যাঁ ভাবি, মাকে দেখে রাখবো। তুমি তো বিদেশ গিয়ে ভালোই আছো, আর মেয়েরে রেখে গেছো আমার কাছে। আর মেয়ে ওই এক পাগলের ট্রিটমেন্ট করতেছে, সেই পাগলের ট্রিটমেন্ট করতে করতে নিজেই পাগল হয়ে যাইতেছে, খায় না কিছু না, কোনো কথা শুনে না। আমার হচ্ছে যত জ্বালা, আমি সারাদিন বাসায় কি নিয়ে থাকি, কথা কওয়ার কেউ নাই, ভালো লাগে না আমার। থাকো থাকো, তুমি তোমার স্বামীর সেবা নিয়ে থাকো, আর ওই মেয়ে মানুষের সেবা করব, এই দেশে থাইকা সে মানুষের জন্য কাজ করব। আমি কি নিয়ে থাকি? ভাইয়া, হ্যাঁ, আপনি একটু যে কতগুলো ডিম খেতে পারেন একসঙ্গে? একসঙ্গে এক চামচ ডিম খেতে পারি। এক চামচ মানে? মানে ডিমে তো ভিটামিন ডি থাকে, আর বেশি ভিটামিন খেলে মাথা ঘোরে। রেইন, তোমাকে আমি কথা বলা শেখাবো। এই চুপ। শাসি, আপনি খাইতেছেন না কেন? কাকা, ছোটবেলায় যে আমি ডিম ডিম খেলতাম আপনার মনে আছে? ভাইয়া, আমাকে ডিম খেলা শেখাবে? শেখাবো শেখাবো, তোমাদের সবাইকে ডিম খেলা শেখাবো। ডিম সিদ্ধ করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছ থেকে আমরা সবাই ডিম খেলা শিখবো। তো এখন খাও, ঠিক মতো খাও সবাই। What is this? হাসান, তুমি পাগলামি করছো কেন? খাও বাবা, তুমি খাও। ভাইয়া আপনি বসেন, আমি তো রেগুলার ডিম দিয়ে রুটি চর্চা করি, আর একদিন খেলবো। ঠিক আছে, তুই চুপ করবি, খা। খাও বাবা, খাও কি তুমি, খাও। আচ্ছা, খাও, সিদ্ধ করে নিয়ে এসো, শিখাও। আচ্ছা শিখিও, তবে এখন খাও। খাও, তোমরা খাও। কথা বলা শেখো, ডিম খেলাও শেখাবো, অসুবিধা। হ্যালো জি। হ্যাঁ আফসানা, শোনো। জি ভাইজান। আচ্ছা, একটা পাগল ছেলেকে ঢাকায় ক্লিনিকে রেখে তোমরা এতগুলো লোক গ্রামে বসে থাকো কি করে বলো তো? না না, আপা তো রওনা হয়ে গেছেন। এই হাসান তো আমার বাড়িতে এসে পাগলামি শুরু করেছে। কি বললেন? ক্লিনিক থেকে পালিয়ে গেছে? না না না, চলে গেছেন তো আপা। আরে সে তো আমার বাসায় আসবে না, তাকে জানিয়ে দিও আমি হাসানকে ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করছি। ও জি জি, না সঙ্গে ও যে রোকন আর পাতাবাহার কো দিয়েছি, আপা নাকি ওখানে বাসা ভাড়া করে থাকবেন। আরে ছেলেটা ভালো হোক সেটা তো আমিও চাই। গণি কোথায়? হ্যাঁ ওকে ঢাকা আসতে বলো।
জি আর শোনো রোমান ফোন করেছিল ওকে আমার এখানে উঠতে বলেছি কি রোমান আসবে হ্যাঁ